হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা 2019-20 সেশনে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ভাবছেন, ভিডিওটি তাদের জন্য, কেননা এই ভিডিওতে আমি নার্সিং ভর্তি পরীক্ষার বিস্তারিত এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। ভাইয়া, আমি তো এবছর নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিব, তো নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আবেদনের যোগ্যতা? থ্যাংক ইউ রাজু ফর দিস নাইস কোয়েশ্চেন। সো তুমি জিজ্ঞেস করেছো নার্সিংয়ে আবেদনের যোগ্যতা কি। ওকে, সো নার্সিংয়ে আমরা জানি যে তিনটি বাংলাদেশে নার্সিং শিক্ষা প্রচলিত আছে, যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে, যেমন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, আর বিএসসি ইন নার্সিং। সো যারা বিএসসি ইন নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের যোগ্যতা লাগবে হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি পাশ করতে হবে, এবং তোমাদের একটা ন্যূনতম জিপিএ লাগবে। কমপক্ষে এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদা 2.5 করে লাগবে, এবং টোটাল আবার 6 পয়েন্টের বেশি লাগবে। সো আশা করি বুঝতে পারছো। আর ডিপ্লোমাতেও সেম, অনেকটা ডিপ্লোমাতেও জিপিএ 2.5 করে ন্যূনতম লাগবে, এবং টোটাল আবার 6 পয়েন্টের উপরে হলে ভালো হয়। আর এখানে এই বছর যারা পরীক্ষা দিচ্ছ, মানে 2019-20 সেশনে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে তোমাদের এসএসসি 2015-16-17 এবং এইচএসসি 2017-18-19, এই 3 সালের মধ্যে যারা ইন্টারমিডিয়েট এবং এসএসসি পাশ করেছো, তারা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। আর অবশ্যই যারা বিএসসি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবে ভাবছো, তোমাদের অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, মানে এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স থাকা লাগবে উইথ বায়োলজি। আর যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দিবে, তোমাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে দিতে পারবে, মানে তোমরা আর্টস, কমার্স অথবা সায়েন্স থেকেও তোমরা কেউ চাইলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে। যদি তোমাদের এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ থাকে, তাহলে ইউ আর ওয়েলকাম। ভাইয়া, নার্সিংয়ে ভর্তি পরীক্ষার নিয়মটা যদি একটু বলতেন, কত মার্কসের পরীক্ষা হবে, নেগেটিভ মার্ক আছে কিনা, কোশ্চেন প্যাটার্নটা স্পেশালি কত, কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে, যেমন এরকম কিছু যদি এভরিথিং বলতেন তো ভালো হইতো আমার জন্য। থ্যাংক ইউ রাজু ফর দিস নাইস কোয়েশ্চেন। তুমি জানতে চেয়েছো নার্সিংয়ে ভর্তি পরীক্ষার নিয়মটা কি, পরীক্ষাগুলো নেগেটিভ মার্কিং আছে কিনা, বা কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে। ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, সো লেটস টক অ্যাবাউট ইট। যারা বিএসসি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবে এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে পরীক্ষা দিবে, এবং যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দিবে, তাদের জন্য বলছি, পরীক্ষাটি হয়ে থাকে 100 মার্কের, মানে 100টা এমসিকিউ থাকবে, একটা এক নাম্বার করে, 100 মার্ক। সো 1 ঘন্টার পরীক্ষা, 60 মিনিটে 100টা এমসিকিউ তোমাকে দাগাতে হবে। সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আরেকটি আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে, এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। আমি আবারও বলছি, এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। যেমন কোনো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা অন্যান্য ইউনিভার্সিটি বা যে কোনো কলেজে ভর্তির জন্য তোমাদেরকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের পর তোমাকে সেখানে নেগেটিভ মার্কিংয়ের একটা ব্যাপার থাকে, বাট নার্সিংয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর যারা বিএসসিতে পরীক্ষা দিবে, তাদের জন্য বলছি, বিএসসিতে পরীক্ষার মানদণ্ডটা হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজি, এই বিষয়গুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দিবে, তাদের মানদণ্ডটা হচ্ছে এরকম যে তোমরা ক্লাস 9-10-এর বাংলা একটা ব্যাকরণ বই আছে, সেটা হচ্ছে মুনির চৌধুরীর বই, তোমরা নিশ্চয়ই পড়েছ ক্লাস 9-10-এর বাংলা ব্যাকরণ। বইটির নাম হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, লিখেছেন মুনির চৌধুরী। এই বইটি তোমরা খুব ভালো করে পড়বে, এখান থেকে কোয়েশ্চেন আসবে। এবং তোমাদের ক্লাস 9-10-এর আর্টস, কমার্সের স্টুডেন্টদেরকে একটা সাধারণ বিজ্ঞান বই পড়তে হয় ক্লাস 9-10-এর। তোমরা সো ক্লাস 9-10-এ সেই সাধারণ বিজ্ঞান বইটি কালেক্ট করে সেটা থেকে ভালোভাবে প্রিপারেশন নিবে, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসবে। আর ইংরেজি থেকে কোয়েশ্চেন আসবে, ইংরেজি গ্রামারের কিছু বেসিক যে গ্রামারগুলো আছে সেগুলো থেকে তোমরা প্রিপারেশন নিতে থাকো, সেখান থেকে কোয়েশ্চেন আসবে। আর বিগত বছরগুলোর কোয়েশ্চেন পর্যালোচনা করলে দেখা যায় সেখানে সাধারণ গণিত থেকে কিছু কোয়েশ্চেন আসে। সো যারা ম্যাথে মোটামুটি ভালো, তোমাদের এই ম্যাথের জন্য আলাদা টেনশন নেওয়ার প্রয়োজন নেই। সো ম্যাথে কোয়েশ্চেন আসলে এগুলো তোমরা অ্যান্সার করতে পারবে, ক্যালকুলেটার ছাড়া এগুলো করা যায়, খুবই বেসিক লেভেলের ম্যাথ আসে। সো এই ছিল তোমাদের কোয়েশ্চেনের মানবন্টন।
সো রাজু, তোমার যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তুমি বলতে পারো। ভাইয়া, আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন। আমি এই বছর তো নার্সিং ভর্তি পরীক্ষা দিব, তো বাংলাদেশে নার্সিং সরকারি নার্সিং কলেজ কয়টা আছে আর বেসরকারি নার্সিং কলেজ কয়টা আছে? তো আমি সরকারি নার্সিং কলেজে কিভাবে চান্স পেতে পারি, আর সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য কত মার্কস লাগে, আর আমি যদি সরকারি নার্সিং কলেজে চান্স নাও পাই তো বেসরকারি নার্সিং কলেজে? ওকে রাজু, থ্যাংক ইউ ফর ইউর অ্যানাদার কোয়েশ্চেন। সো তুমি জিজ্ঞেস করেছো বাংলাদেশে সরকারি নার্সিং কলেজ কয়টি এবং বেসরকারি নার্সিং কলেজ কয়টি। বর্তমানে বাংলাদেশে বিএসসি নার্সিংয়ের জন্য 11টি সরকারি নার্সিং কলেজ আছে। 11টি নার্সিং কলেজে প্রতিটিতে 100টি করে সিট আছে, তার মানে 11টি সরকারি নার্সিং কলেজে 1100 সিট আছে। আর তাছাড়া আরও 7টি আর্মি নার্সিং কলেজ আছে, যেমন AFMI আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের আন্ডারে বিএসসি নার্সিং কোর্স আছে, সেটা আর্মি সেনানিবাস ঢাকাতে অবস্থিত। এবং আমাদের কুমিল্লাতেও একটি বিএসসি নার্সিং কলেজ আছে আর্মিদের আন্ডারে, এবং বগুড়া আর্মি নার্সিং কলেজ আছে। এভাবে মানে মোট 7টি আর্মিদের আন্ডারে নার্সিং কলেজ রয়েছে। তো সব মিলিয়ে সরকারি নার্সিং কলেজ 11টা, এর মধ্যে থেকে স্পেশালি সরকারি নার্সিং কলেজ হচ্ছে 11টা, 11টার মধ্যে 1100 সিট আছে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি বা প্রাইভেট 58টি নার্সিং কলেজ আছে, সেগুলোতে বর্তমানে মোট 2670টি সিট রয়েছে। আমি আবারও বলছি, বর্তমানে 2019 পর্যন্ত বাংলাদেশে 58টি বেসরকারি নার্সিং কলেজ রয়েছে, সেগুলোতে 2670টি সিট রয়েছে। বর্তমানে বাংলাদেশে 43টি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট রয়েছে। এই 43টি নার্সিং ইনস্টিটিউটে 2580টি সিট রয়েছে। আর বেসরকারি পর্যায়ে বর্তমানে বাংলাদেশে 161টি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট রয়েছে। এই 161টি নার্সিং ইনস্টিটিউটে মোট 7820টি আসন রয়েছে প্রতি বছর। তোমরা যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে বলে ভাবছো, তোমাদের জন্য বলছি বর্তমানে বাংলাদেশে 38টি নার্সিং ইনস্টিটিউট রয়েছে, সেখানে 975টি সিট রয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য। আর যদি বলো বেসরকারিতে কি ভাইয়া ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আছে, অবশ্যই। বেসরকারি পর্যায়ে বর্তমানে বাংলাদেশে 17টি নার্সিং ইনস্টিটিউট রয়েছে, সেখানে 590টি আসন রয়েছে। আচ্ছা ভাইয়া, ছেলেদের জন্য নার্সিংয়ে কয়টা সিট আছে? বর্তমানে বাংলাদেশে যে সরকারি নার্সিং কলেজগুলো রয়েছে সেগুলোতে ছেলেদের জন্য প্রত্যেকটি কলেজে 10টি করে সিট রয়েছে, মানে 90% হচ্ছে মেয়ে আর 10% হচ্ছে ছেলে। সো প্রত্যেকটি নার্সিং কলেজ যেহেতু 100টি করে সিট রয়েছে, সেক্ষেত্রে মেয়েদের জন্য 90টি সিট এবং ছেলেদের জন্য মাত্র 10টি সিট। এবং যারা বেসরকারিতে পরবর্তীতে ভর্তি হতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাদেরও এই হারে এই পদ্ধতিতে 10% 90% এই পদ্ধতিতে ছেলে এবং মেয়ে শিক্ষার্থী নেওয়া হয়। আর ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে যারা পরীক্ষা দিবে ছেলেরা, বিশেষ করে তোমাদের হচ্ছে 5টি কলেজের ডিপ্লোমাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেই কলেজগুলো হচ্ছে যেমন মিটফুড নার্সিং ইনস্টিটিউট, সেটা হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা, এবং খুলনা, কুমিল্লা, দিনাজপুর এবং ফরিদপুর। এই 5টি নার্সিং ইনস্টিটিউটে ছেলেরা আবেদন করতে পারবে। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কোনো ছেলেরা আবেদন করতে পারে না, সেটা শুধু মেয়েদের জন্য, মানে সেটা হচ্ছে মিডওয়াইফারি নার্সিং। সো তোমরা আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, সেই ভিডিওতে আমরা বেসরকারি নার্সিং কলেজ বা বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তির বিস্তারিত নিয়মকানুন সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি আমরা শুধু এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলাম। আর একটি কুইক রিভিউ দিচ্ছি, খুব ঝটপট আমি বলে ফেলছি তোমাদেরকে, যারা বিএসসিতে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য তোমরা ইন্টারমিডিয়েটের মানে HSC লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং তোমরা পাশাপাশি ক্লাস 9-10 মানে SSC লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা বইকে প্রাধান্য দিবে। কারণ আমরা যদি বিগত বছরগুলোর কোয়েশ্চেন পর্যালোচনা করলে দেখতে পাই যে সেখানে নার্সিং ভর্তি পরীক্ষার মানে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো অত সেই লেভেলের কঠিন আসে না। যেমন ভার্সিটি বা মেডিকেল ভর্তি কোয়েশ্চেনগুলো অনেক কঠিন হয়, কিন্তু নার্সিং এখন পর্যন্ত মোটামুটি মধ্যমানের কোয়েশ্চেন হয়। সেক্ষেত্রে তোমরা ইন্টারমিডিয়েটের পাশাপাশি 9-10 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টি বইকে প্রাধান্য দিবে। পাশাপাশি তোমরা 9-10 সাধারণ বিজ্ঞান বইটিও পড়তে পারো, যেটা আর্টস কমার্সের স্টুডেন্টরা পড়ে। আর সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের জন্য সবাইকে বলবো, যারা নার্সিং পরীক্ষা দিবে বিএসসি বা ডিপ্লোমা, সবাইকে বলবো তোমরা
তোমাদের পছন্দ মতো সাধারণ জ্ঞান বই পড়ো, যেমন যার কাছে যেটা আছে। যেমন প্রফেসর্স পাবলিকেশনের নতুন বিশ্ব নামে একটি সাধারণ জ্ঞান বই আছে, কিন্তু সেটি অনেক বড় একটি বই, সেখানে অনেক সাধারণ জ্ঞান কোয়েশ্চেন। আর অথবা তোমরা আরো আরো ছোট আরো শর্ট যদি চাও, সেটা হচ্ছে জোবায়ার্স জিকে, মানে জোবায়ের ভাইয়া নামে একজন, উনি আর কি এই সাধারণ জ্ঞান বইটি লিখেছেন। জোবায়ার্স জিকে তোমরা নিকটস্থ লাইব্রেরিতে গেলে পাবে, এই বইটি পড়তে পারো। আর অবশ্যই 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 তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স অথবা কারেন্ট ওয়ার্ল্ড, এই দুইটা বা যে কোনো একটা বই পড়তে পারো। এটা হচ্ছে প্রতি মাসে পাওয়া যায়, এটা 20 টাকা মূল্য প্রায়। এটা লাইব্রেরিতে গেলেই বললেই দিবে, কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড। আর ইংরেজির জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে, ইংরেজির জন্য ভার্সিটি ভর্তির বিভিন্ন বই পাওয়া যায়, সেই বই থেকে ইংরেজি গ্রামারগুলো দেখবে। আর ইংরেজি কোশ্চেনগুলো খুব বেসিক হয়, অত কঠিন হয় না। তো সেক্ষেত্রে তোমাদের বেসিক যাদের ভালো তাদের তো ওয়েলকাম। আর তোমরা যারা ইংলিশে একটু উইক আছো, তোমরা ভার্সিটি ভর্তির কিছু ইংরেজি বই পাওয়া যায় সেগুলো থেকে প্র্যাকটিস করতে পারো। আর অবশ্যই অবশ্যই যারা বিএসসি ডিপ্লোমা যেটাতেই পরীক্ষা দাও না কেন, তোমাদের অবশ্যই ক্লাস 9-10 এর বাংলা ব্যাকরণ বইটি পড়তে হবে। বইটি হচ্ছে মুনির চৌধুরীর লেখা বাংলা ভাষার ব্যাকরণ, এই বইটি তোমরা অবশ্যই পড়বে। আর যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য বলবো তোমরা সেম তোমরা ক্লাস 9-10 এর সাধারণ বিজ্ঞান বইটি ভালো করে পড়বে, এই বইটি থেকে অনেক কোয়েশ্চেন আসবে। সো এই বইটি তোমরা আশা করি ভাজা ভাজা করে ফেলবে। আর হচ্ছে তোমরা ইংরেজি পড়বে, আর সাধারণ জ্ঞানের জন্য তো অবশ্যই বললাম, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড, এই দুইটা বই অবশ্যই পড়বে। আর পাশাপাশি তোমাদের পছন্দ মতো একটা সাধারণ জ্ঞান বই কিনে নিবে। আর তোমরা যে ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা ব্যাকরণ, এই বইগুলো ভালো করে পড়ো। আর আমি সবার জন্য দোয়া করছি, সবার জন্য প্রে করছি, যেই যেখানেই আছো, যেখান থেকেই প্রিপারেশন নিচ্ছ, অনেকেই কোয়েশ্চেন করছো ভাইয়া কোচিং কি করব। আসলে কোচিং করতে তোমার অনেক কিছু ব্যাপার আছে, তুমি ঢাকাতে আসতে হবে অথবা সব জায়গাতে নার্সিংয়ের ভর্তি কোচিং নেই। সো যেই সাবজেক্টগুলো বললাম সেগুলো যদি তুমি বাসায় বসে ভালোভাবে নিজে নিজে প্রিপারেশন নাও, তোমার প্রিপারেশন 90% হয়ে যাবে। আর কোচিং তোমাকে দিক নির্দেশনা দিবে কিভাবে পড়তে হয়। আশা করি কোচিং এর পাশাপাশি আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেকটা হেল্প করতে পারবো। সো আমাদের ভিডিওর সাথে কানেক্ট থাকো, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে গ্রুপ নার্সিং ভর্তির, সেখানে সব রকমের আপডেট দিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা সবসময় কানেক্টেড থাকবা এবং তোমাদের বেশি বেশি করে তোমাদের বন্ধুদেরকে এই গ্রুপে অ্যাড করবা অথবা ইনভাইট করবা। সো আমরা যেহেতু আমিও নার্সিংয়ে পড়ছি, সো আমিও চাই সবাইকে আমার তথ্যগুলো শেয়ার করে দিতে, তোমরাও আমাকে হেল্প করো, তোমাদের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যেতে চাই। আমরা চাই যারা এখন, যেহেতু নার্সিং অনেক ভালো একটা ক্যারিয়ার, অনেক ভালো জব অপরচুনিটি আছে এবং মহৎ একটা পেশা, সো আমরা চাই সবাই যেন অন্যান্য সাবজেক্ট বাদ দিয়ে সবাই যেন নার্সিংয়ে পড়তে আসে। আমি চাই এটা, আপনারা আমাকে হেল্প করুন যেন সবাই এই গ্রুপে আসতে পারে এবং পেজে আসতে পারে এবং নার্সিংয়ে ভর্তির সঠিক ইনফরমেশনটি পেয়ে, লাইক তারা নার্সিংয়ে চান্স পেয়ে আমার জন্য অ্যাটলিস্ট একটু দোয়া করতে পারে। এবং আমার যারা টিম মেম্বার আছে, আমার ক্যামেরার পেছনে আছে রাজু, সে আমার খুবই কাছের একজন মানুষ, সে আমাকে অনেক হেল্প করছে আমার গ্রুপ এবং পেজে এবং ভিডিও বানানোর জন্য। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য অবশ্যই আমরা দোয়া করছি মন থেকে, সবাই যেন ভালো করে প্রিপারেশন নাও এবং অবশ্যই যারা বেশি ভালো করে প্রিপারেশন নেবে তারাই চান্স পাবে। সো তোমরা প্রিপারেশন নিতে থাকো, অল দ্য বেস্ট ফর ইউ। এবং সবাইকে বলছি, এই ইউটিউব চ্যানেলটিতে আমরা নতুনভাবে কাজ করছি, এই চ্যানেলটিতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন তো সবাই ইউটিউব ফেসবুক এগুলো ইউজ করছো, সো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমাদের আশেপাশে পরিচিত তোমার কলেজ বা স্কুল ফ্রেন্ড যারা নার্সিংয়ে ভর্তি হতে চায়, বা তাদেরকে পরামর্শ দিতে পারো যে নার্সিংয়ে এখন খুব ভালো ক্যারিয়ার এবং সরকারিতে পড়লে কোনো খরচ লাগবে না, তোমাকে হোস্টেলের যাবতীয় সুযোগ সুবিধা এবং আদার্স অনেক ফ্যাসিলিটিস দেওয়া হয় গভর্নমেন্ট নার্সিং কলেজগুলোতে। সো সেক্ষেত্রে তোমরা তাদেরকে উৎসাহিত করতে পারো, ইন্সপায়ার করতে পারো তাদেরকে নার্সিং আসার জন্য। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আমাদের জন্য একটুখানি দোয়া করবা। অল দ্য বেস্ট।